আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আজকে আমরা জানব, মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো দেখে থাকে, মৃত্যুর 40 দিন আগে মানুষ যে স্বপ্নগুলো দেখে থাকে, এই বিষয়ে আমরা আজকে জানব। মৃত্যুর 40 দিন আগে মানুষ জানতে পারে যে তার মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই স্বপ্নগুলো এজন্যই দেখিয়ে থাকেন যেন সে তওবা করতে পারে, সকল ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে এবং বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারে। এজন্যই মৃত্যুর 40 দিন আগ থেকে আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে কিছু স্বপ্ন বেশি বেশি দেখিয়ে থাকেন। প্রিয় ভাইরা, যারা বুদ্ধিমান তারা আল্লাহর পক্ষ থেকে আসা এই সংকেতগুলো বুঝতে পারে। আমরা জানি স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন ইসলামের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত, স্বপ্নকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। নবীদের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন। সাহাবিদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন। পরবর্তীতে আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন। প্রিয় ভাইরা, তাহলে চলুন আমরা জেনে নেই কোন সেই স্বপ্নগুলো মৃত্যুর 40 দিন আগে মানুষ বেশি বেশি দেখতে থাকে। প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার বাবা মা দাদা দাদি যাদের সাথে সে বসবাস করত, সে মৃত ব্যক্তিরা তাকে ডাকছে এবং তাকে বলছে, চলে এসো আমাদের কাছে, তোমার আমাদের কাছে আসার সময় হয়ে গেছে। যদি এরকম স্বপ্ন দেখে থাকে তাহলে এর অর্থ হল স্বপ্ন দর্শনকারী ব্যক্তির অতি শীঘ্রই মৃত্যুবরণ করবে। এরূপ স্বপ্ন দেখিয়ে তাকে স্বপ্ন দর্শনকারী ব্যক্তিকে শুধরানোর জন্য ও তওবা করার জন্য সময় দিয়ে থাকেন। প্রিয় ভাইরা, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো একটি পাখি তার মুখ থেকে বেরিয়ে ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে যাচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা হল স্বপ্ন দর্শনকারী ব্যক্তির দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, তার মৃত্যু অতি সন্নিকটে। প্রিয় ভাইরা, এরকম স্বপ্ন যদি কোনো ব্যক্তি প্রায় দেখতে থাকেন তাহলে এই স্বপ্নের মানে হল সে ব্যক্তির এই দুনিয়ার মায়া ত্যাগ করার সময় ঘনিয়ে এসেছে, তাকে এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যেতে হবে। এরূপ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা করার জন্য সতর্ক করে থাকেন, তাকে বুঝানোর চেষ্টা করেন যে তোমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। যারা বুদ্ধিমান তারা বুঝতে পারে এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে, ইমান ও আমলের সাথে যেন পরকালের মুক্তি হয়ে যায়, আল্লাহর নিকট সে ব্যক্তি বেশি বেশি দোয়া করতে থাকে। এছাড়াও কোনো ব্যক্তি যখন দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে তার ছায়াটি নেই, তখন বুঝতে হবে তার মৃত্যু অতীব নিকটে। প্রিয় ভাইরা, যখন কোনো ব্যক্তি হাঁটছে কিন্তু রোদে তার ছায়া নেই, তার ছায়াটি বিলীন হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সে ব্যক্তির মৃত্যু অতীব সন্নিকটে, তাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। প্রিয় ভাইরা, যখন কোনো ব্যক্তির মন ছটফট করতে থাকবে তার নিকটাত্মীয়দের দেখতে, কিংবা যারা মারা গেছে তাদের কথা খুব মনে পড়বে, তাহলে বুঝতে হবে সে ব্যক্তির নিকট মৃত্যু অতি দ্রুতই চলে আসবে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে।